নমস্কার বন্ধুরা, আরজে গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতন আজকেও আমার ফার্মের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো, এবং আপনাদের সঙ্গে এটাও শেয়ার করবো যে আজকেও কিন্তু নতুন দুটো অতিথি আমার ফার্মে এসছে। সেই অতিথিদের সঙ্গেও আপনাদের দেখাবো বা অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আর এদের থাকার জন্য আমি এখন দেখলাম যে আমার স্টেপ বাই স্টেপ বাচ্চা কিন্তু দু মাসের, এক মাসের, তিন মাসের পর পর রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এদের যে আলাদা আলাদা জায়গা দরকার আছে, কারণ গতকালকে আর আজকে যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলোকে আমি এক মাস আগের বাচ্চার সঙ্গে রাখতে পারবো না, কিন্তু ওরা একটু মারপিট করবে বা এদের ওপর একটা অত্যাচার করবে, যার জন্য কিন্তু আমি এখানে নতুন করে আর একটা জায়গা তৈরি করলাম, যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে বাইরে বাচ্চাদের খাবার দেওয়ার জন্য আমি এইখানে একটা জায়গা তৈরি করেছি। আর আলাদা আলাদা করে যখনই আমি খাবার বাচ্চাদের জন্য দেব, তো এরা কিন্তু সুস্থ এবং স্বাভাবিকভাবে খেতে পারবে। তো এদের জন্য এই বাইরের জায়গাটা করেছি, আর এখানে এরা সুন্দর নিলিবিলি খাচ্ছে। শুধুমাত্র একটা বড় ছাগল রয়েছে এখানে, আর দেড় মাস দু মাসের যে বাচ্চাগুলো বা গত মাসে যেগুলো পেয়েছি সেগুলো এখানে রয়েছে। আর বাদ বাকি যে ছাগলগুলো রয়েছে সেগুলো কিন্তু ফার্মের ভেতরের যে স্পেসটা রয়েছে সেখানেই কিন্তু এরা খাচ্ছে। আর বাচ্চাদের জন্য এই যে জায়গাটা আমি তৈরি করেছি এগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি, আমি নিজেই করেছি। আর আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি যে আমি কিন্তু কদিন যাবৎ খুব পরিমাণ ব্যস্ত ছিলাম, যে দেখুন যে আমার এখানে কিন্তু মশারি ছিল, এখনও কাজ অনেকটাই বাকি রয়েছে। যেমন এই সমস্ত জায়গা দিয়ে আমাকে এখনও মাটি ফেলতে হবে, হয়তো বাইরের কোনো শিয়াল কুকুর বা কিছু বিড়াল ঢুকে যেতে পারে, এইখান দিয়ে মাটি দিতে হবে। আর এখানটাতেও ইট বিছিয়ে দিতে হবে যে বাচ্চা কোনোভাবে যেন মাটি না খায়। অনেক দাদাভাইয়ের সঙ্গেই কিন্তু কথা হচ্ছে যে বাচ্চা হওয়ার 10 দিন 15 দিন 20 দিন পরে কিন্তু বাচ্চার একটা পাতলা পায়খানা দেখা যায়, বলে যে আমাশয়ের যে বিষয়টা থাকে যে আম হয়েছে ছাগলের, কিন্তু সেটা কিন্তু নয়। বাচ্চা নোংরা খাবার ফলেই কিন্তু অনেক সময় কালো রঙের পায়খানা করে বা দুর্গন্ধযুক্ত পায়খানা করে থাকে। আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম যে আমি নিজে এটা দেখেছি বা উপলব্ধি করেছি এই আড়াই বছরে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে বাচ্চা কোনোভাবেই যেন মাটি মুখে না দেয় বা নোংরা কিছু যেন না খায়, যার জন্য কিন্তু এই সেপারেট জায়গাটা আমি করে নিলাম, যে এদেরকে এইখানেই রাখবো। যখন দুধ খাওয়ানোর টাইম হবে একটা জায়গায় যদি থাকে তাহলে কিন্তু আমার দুধ খাওয়াতেও সুবিধা হবে, কারণ আজকেই এটা তৈরি হয়েছে। আর সকালবেলাতেও বিকাল পর্যন্ত বা এই ভিডিও করার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু ছাগল বাইরে ছিল, এই 5টা 7টা ছাগল, তো ছড়িয়ে ছিটিয়ে কোথায় কোথায় রয়েছে খুঁজে পাওয়া মুশকিল। তো সেখানে এক জায়গায় থাকলে কি টাইম টু টাইম আমি এদেরকে দুধ খাওয়াতে পারবো। আর বাচ্চাগুলো দেখুন দুধ খাওয়ার পরে কত সুন্দর আরামে ঘুমিয়ে পড়েছে এখানে, আর শান্তিতে, শান্তির একটা পরিবেশ, যে অন্য বড় ছাগলে কোনো রকম আঘাত দিতে পারবে না বা এরাও আঘাতের থেকে বা অন্যের আক্রমণ থেকে থাকবে সুস্থ। তো আর বাদ বাকি যে ছাগলগুলো আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, যে ব্ল্যাক বেঙ্গল গোট ফার্ম বা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে কমার্শিয়ালি ফার্ম করা সম্ভব, জীবনধারার পরিবর্তন সম্ভব, এটা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে যে ছাগলটা বাচ্চা দিয়েছে সেই ছাগলটাকে কিন্তু কালকেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে দেখুন আগের যে বাচ্চাটা আছে সেই ভিডিও ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, ডিলিট হয়ে গেছে, যে আগস্টের 25 তারিখে এই ছাগল কিন্তু বাচ্চা দিয়েছিল। আর আজকে যে মার্চের 5 তারিখ, তো কত তাড়াতাড়ি হিটে এসছে আর কত তাড়াতাড়ি বাচ্চা দিয়েছে, যে আগের যে দুটো বাচ্চা, একটা বাচ্চা এখানে রয়েছে আর একটা সাদা বাচ্চা এইখানে রয়েছে, যে এই যে বাচ্চা আর আজকে যে বাচ্চাগুলো দিয়েছে সেই বাচ্চাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে এত সুন্দর। তবে নতুন যারা ছাগলের ফার্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন, ভেঙে পড়ার কিছু নেই, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের পার হতে হবে নতুন যারা ছাগলের সঙ্গে যুক্ত হবেন। আমিও হয়েছি, অনেক পরিস্থিতির মোকাবেলা বা বিপদের সম্মুখীন আমাকে হতে হয়েছে, তারপরে কিন্তু আজকে যে বিষয়টাকে স্বাভাবিক করে নিয়েছি। তো আজকের যে বাচ্চা হয়েছে একটা মেল একটা ফিমেল, তো বাচ্চাগুলোকে দেখাই, যে ঘুম থেকে তুলে দেখাতে হচ্ছে, যে দেখুন যে একদিনের বলা ভুল হবে কয়েক ঘন্টার বাচ্চা, দুটো বাচ্চা আজকে হয়েছে। আর মা ছাগলের দুধ হয় না যে সমস্যাটার কথা আমি বলি, যে আমার কিন্তু 1,500-2,000 টাকার ছাগল দিয়ে ফার্ম শুরু, যে মাথা পিছু 1,135 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা, 1,800 টাকা, তো সেগুলো যে আমাদের
জীবনধারার একটা পরিবর্তনে সহযোগিতা করতে পারে বা আমরা যদি সঠিক পরিচর্যা এদের করি তাহলে অবশ্যই সম্ভব। যে এদের প্রতি ভালোবাসা থাকতে হবে, শ্রদ্ধা ভক্তি পরিশ্রম তো লাগবেই। তো এই ছাগলটাকে দেখাই যে এর কিন্তু আজকে দুটো বাচ্চা হয়েছে। কালকেও কিন্তু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দুটো বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণ দুধ রয়েছে। আর কাল গতকালকে যে ছাগলটা দুটো বাচ্চা দিয়েছিল সেই মা ছাগলটাকে আমি দেখাবো যে বাচ্চা আমার সুস্থ স্বাভাবিক রয়েছে এবং ছাগল সুস্থ স্বাভাবিক রয়েছে। যে দেখুন যে দুটো বাচ্চার দুধের জন্য পর্যাপ্ত পরিমাণ দুধ কিন্তু এর শক্তি বা ক্ষমতা ঈশ্বরকে দিয়েছে যে বাচ্চার গ্রোথ বা সুস্থ স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ দুধ হবে। আর যে ছাগলটা তিনটে বাচ্চা দিয়েছিল এই ছাগলটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে বাচ্চা খাওয়া দাওয়ার পরে এখন ঘুমোচ্ছে, বুঝতেই পাচ্ছেন। তো তিনটে বাচ্চা যেহেতু হয়েছে এর ওলানটা কিন্তু অতটাও বড় নয়, যে যে পরিমাণ হচ্ছে বাচ্চার কিন্তু স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে। তো আমার সম্পূর্ণ ফার্মের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে এই নেটের কাজ ছাড়াও যে ঘাসের কাটিংয়ের যে বিষয়টা ছিল গতকাল সোমবার, আগামীকাল তো সোমবার দিন আমার ঘাসের ডেলিভারিটা যারা দূরের থাকে কুরিয়ারের মাধ্যমে যারা নিয়ে থাকেন আমার থেকে তাদেরকে আমি সোমবারে পাঠাই যেন শুক্রবারের আগে তারা হাতে পেয়ে যায়। পোস্ট অফিসের মাধ্যমে যেটা আমি পাঠাই যে কোনো জায়গায় যেন শনিবার রবিবার করে দুদিন আটকে না থাকে, তাহলে তারা পয়সা দিয়ে জিনিসটা আমার থেকে নেবে এবং তারা সুরক্ষিতভাবে জিনিসটা পাবে এবং তারা যে আশাতে আমার বা বিশ্বাস করে আমার থেকে কাটিং নিচ্ছে সেই কাটিংটা যেন ভালো থাকে বা যে চারাগুলো তৈরি করার উদ্দেশ্যে নিয়েছে সেগুলো যেন বা তাদের স্বপ্ন যেন সাকসেস হয়, তাদের স্বপ্ন পূরণ হয়। যে ছাগল ঘাসটা ছাগল বা গরুর খাদ্যের জন্যই নিচ্ছে আর তাদের যারা ফার্মের সঙ্গে যুক্ত হচ্ছে বা আমার থেকে ঘাস নিচ্ছে সবার জন্য রইল অনেক শুভকামনা ভালোবাসা যে আপনারা আমার সঙ্গে জুড়ে থাকবেন। একটা ছোট্ট ছাগল খামারের সঙ্গে আপনারা জুড়ে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আগামীতে আমি আবার আমার ফার্মের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব।